আমরা দেখছি যে আমরা এখানে বসে আছি এই 4-5 দিন থেকে, ওরা কিছু লোকজন ক্রমাগত ওনার সাথে যাচ্ছে, ভিতর ঢুকছে, বের হচ্ছে, এবং সে তাদের সাথে কথা বলছে, সে তাদের সাথে মানে এটা আমরা নিতে পারছি না যে আমাদের চোখের সামনে দিয়ে ক্রমাগত এরকম তারা ভিতরে যাচ্ছে আসছে আমাদের সাথে, সে একবারও কথা বলতে আসেনি। 2 দিন পরে এসে একবার তাও নাদের ভাই থ্রুতে আমাদের বলার চেষ্টা করেছে যে সে আসতেছে, কিন্তু তখন আমরা চাইনি তার চেহারা দেখতে। তো আমরা চাই যে আমাদের চোখের সামনে দিয়ে এই ভিসি বিল্ডিং এর ভিতরে যাতে আর কোনো মানুষ প্রবেশ না করে, আমরা এটা চাই না। আমরা চাই যে সে আমরা যেরকম একই জায়গায় অবরুদ্ধ হয়ে বসে আছি সে ওরকম অবরুদ্ধ হয়ে বসে। আমরা কি বলবো, এটা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখছে না আপনারা? পুলিশ প্রশাসন যাবে, পুলিশ ফোর্স যারা আছে এখানে থাকবে, এছাড়া আর ওনার তো বাসভবনের ভিতরেই সবকিছুর ব্যবস্থা আছে, বাইরে থেকে কারোর ঢোকার আসলে প্রয়োজন নাই। মানে ওনাকে অবরুদ্ধ বলতে ওনার কোনো ফেসিলিটিস বন্ধ করে দেওয়া হয়নি।